আজকের বিষয় চলচ্চিত্র পরিচালক তপন সিনহা। বিংশ শতাব্দীর ষাটের দশকে ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি পরিচালকদের মধ্যে অন্যতম একজন হলেন তপন সিনহা। গতানুগতিক প্রেম ভালোবাসা বিষয়ের একঘেয়েমি থেকে মুক্ত হয়ে তপন সিনহার আবির্ভাবে বাংলা সিনেমা যেন হয়ে ওঠে গীতিকবিতার মতো চিত্রধর্মী এবং মানব আবেগে ভরপুর এক শিল্পকলা। তাঁর পরিচালিত অতিথি, হাঁসুলিবাকের উপকথা, ক্ষুদিত পাষাণের মতো ছবিগুলি বাংলা সিনেমার নানা দিক উদ্ভাসিত করেছে দর্শকের সামনে। কেবল বাংলা নয়, বহু হিন্দি চলচ্চিত্রও আমরা তাঁর হাত ধরে উপহার পেয়েছি। বাংলা চলচ্চিত্রকে তিনি তাঁর নিজস্ব মুন্সিয়ানায় এক অনন্য মাত্রা দিয়েছিলেন। ষাটের দশকের পরিচালক তপন সিনহা ছিলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের সমসাময়িক। ১৯২৪ সালের ২রা অক্টোবর কলকাতায় তপন সিনহা জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ত্রিদিবেশ সিনহা এবং মাতা প্রমীলা দেবী। তপন সিনহার শিক্ষাজীবন কেটেছে ভাগলপুর ও কলকাতায়। তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা অধ্যয়ন করে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজাবাজার বিজ্ঞান কলেজ থেকে তিনি পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তপন সিনহার দাম্পত্য জীবনের সঙ্গী ছিলেন প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক অরুন্ধতী দেবী, এবং তাদের একমাত্র পুত্র সন্তান হলেন খ্যাতনামা বিজ্ঞানী অধ্যাপক অনিন্দ্য সিনহা। ১৯৪৬ সালে নিউ থিয়েটার এবং কলকাতা মুভিটন স্টুডিওতে শব্দযন্ত্রী হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। তারপর ১৯৫০ সালে তিনি ইংল্যান্ডে চলে যান এবং প্রায় ২ বছর সেখানে পাইনউড স্টুডিওতে কাজ করেন। সেখানে তিনি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে পরিচালক চার্লস ক্রিটনের ইউনিটে কাজ করতে থাকেন। এরপর তিনি ধীরে ধীরে গোটা চলচ্চিত্র পরিচালনার দায়িত্বে পদার্পণ করেন। তপন সিনহা যৌবনে সমসাময়িক আমেরিকান এবং ব্রিটিশ সিনেমা দ্বারা প্রচুর প্রভাবিত হয়েছিলেন। তাঁর প্রিয় পরিচালকদের মধ্যে ছিলেন জন ফোর্ড, ক্যারল রিড এবং বিলি ওয়াইল্ডার। তিনি ভাবতেন যে তাঁর পছন্দের লাইনে তাঁকে সিনেমা তৈরি করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাজও তাঁর কাছে অনুপ্রেরণার এক দুর্দান্ত উৎস ছিল। তাঁর জীবনের বিভিন্ন মুহূর্তে ঠাকুরের বিভিন্ন রচনার বিশেষ তাৎপর্য ছিল। ভারতে ফিরে আসার পর পরিচালক রূপে তাঁর প্রথম ছবি অঙ্কুশ, যেটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সৈনিক গল্পের উপর ভিত্তি করে তৈরি করা। এরপর তিনি উপহার, টনসিল, কাবুলিওয়ালা, লৌহ কপাট, কালামাটি, ক্ষণিকের অতিথি, নির্জন সৈকতে, গল্প হলেও সত্যি, আপনজন, বাঞ্ছারামের বাগান, আজব গায়ের আজব কথা, সবুজদ্বীপের রাজা ইত্যাদি বাংলা সিনেমা পরিচালনা করেন। রবি ঠাকুরের লেখা কাবুলিওয়ালা ছোট গল্পের উপর ভিত্তি করে ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত কাবুলিওয়ালা চলচ্চিত্রটি বাঙালি দর্শকদের মন জয় করে নেয়। এই ছবিটি শ্রেষ্ঠ ভারতীয় ছবি হিসাবে রাষ্ট্রপতির স্বর্ণপদক এবং শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে রৌপ্য পদক পায়। এই সময় তপন সিনহার খ্যাতি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। ১৯৫৮ সালে তপন সিনহা পরিচালিত লৌহ কপাট জরাসন্ধের লেখা জেল কয়েদীদের জীবনের করুণ আলেখ্য, ১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত ক্ষণিকের অতিথি মানবিক আবেদনে ভরপুর বিয়োগান্তক প্রেমের কাহিনী, ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত ঝিন্দের বন্দী বাংলা সাহিত্যের সুপরিচিত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার, অরুন্ধতী দেবী, সৌমিত্র চ্যাটার্জী, রাধামোহন ভট্টাচার্য, তরুণ কুমার, দিলীপ রায় এবং সন্ধ্যা রায়। উত্তম ও সৌমিত্র প্রথমবার এই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এবং সৌমিত্র চ্যাটার্জি প্রথমবার এখানে ভিলেনের চরিত্রে অভিনয় করেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত হাঁসুলিবাকের উপকথা চলচ্চিত্রটিতে এত চরিত্র রয়েছে যে চরিত্র চিত্রায়নই ছিল খুব কঠিন কাজ, তবে সে কাজও
অসাধারণভাবে সম্পন্ন করেছিলেন তপন সিনহা। 1980 সালে মনোজ মিত্রের লেখা নাটক সাজানো বাগান অবলম্বনে তপন সিনহা বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটি পরিচালনা করেন। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন মনোজ মিত্র। এক যে ছিল দেশ তপন সিনহার একটি ফ্যান্টাসি সিনেমা, যেটি উনি নির্মাণ করেছিলেন সাহিত্যিক শঙ্করের উপন্যাস অবলম্বনে। 1981 সালে তপন সিনহা পরিচালনা করেন আদালত ও একটি মেয়ে, কাহিনীকার তপনবাবু নিজেই। এটি একটি সামাজিক অবক্ষয়ের ছবি। ছবিটি শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। 1994 সালে তপন সিনহা হুইলচেয়ার চলচ্চিত্রটি পরিচালনা করেন। এই চলচ্চিত্রে রয়েছে প্রতিবন্ধকতার বিরুদ্ধে অপরাজেয় মানুষের দুঃসাহসিক সংগ্রামের কাহিনী। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অক্ষমতার বিরুদ্ধে অসীম মনোবল নিয়ে লড়াই চালিয়ে বেঁচে থাকার আনন্দ খুঁজে নেওয়াই এই চলচ্চিত্রে উপজীব্য। কেবল বাংলা নয়, হিন্দি চলচ্চিত্রের জগতেও তাঁর অবদান রয়েছে। 1974 সালে তাঁর নিজের লেখা গল্প সফেদ হাতি নামে ছোটদের জন্য একটি সিনেমা তিনি নির্মাণ করেন। এছাড়া 1984 সালে মুক্তিপ্রাপ্ত আদমি আউর অরত, 1987 সালে মুক্তিপ্রাপ্ত আজ কা রবিনহুড, 1991 সালে মুক্তিপ্রাপ্ত এক ডক্টর কি মত এবং 2000 সালে মুক্তিপ্রাপ্ত আনোখা মতি উল্লেখযোগ্য। কমার্শিয়াল চলচ্চিত্রের ধারায় তাঁর চলচ্চিত্র অন্য খাতে বয়েছে চিরকাল। সমাজের অন্য এক আঙ্গিক ফুটে ওঠে তাঁর চিত্রায়নে। সাধারণ স্ক্রিপ্টও অসাধারণ ভঙ্গিমায় আলো পেয়েছে তাঁর চিত্রায়নে। তপন সিনহা বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। যে সমস্ত সিনেমার জন্য তিনি পুরস্কার লাভ করেছেন সেগুলি হল কাবুলিওয়ালা, লৌহকপাট, ক্ষুধিত পাষাণ, অতিথি, হাটে বাজারে, আপনজন এবং এক ডক্টর কি মত। তিনি ভারতীয় ছবির জন্য রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন একাধিকবার। 2006 সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। 1992 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। এছাড়া বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে। স্বাধীনতার 60 বছরে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। এত পুরস্কার, এত সমাদর পেলেও তাঁর শেষ জীবন ছিল নিঃসঙ্গতায় ভরা। নিঃসঙ্গ জীবনের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এখন কি ভালো লাগে জানো, বিকেলবেলা একান্তে বসে শুধু গীতবিতানের পাতা উল্টে যেতে, বারান্দায় বসে গীতবিতানের গান গুনগুন করি, কোনোটায় সুর আসে কোনোটায় আসে না, এখন যে রবীন্দ্রনাথই আমার আশ্রয়। তাঁর স্ত্রী অরুন্ধতী ছেলের কাছে বিদেশে চলে গিয়েছিলেন অনেক আগেই। কলকাতার নিউ আলিপুরের তিনতলার বাড়িতে তিনি একলা, শ্বাসকষ্ট আর বুকে পেসমেকার নিয়ে শেষ জীবনটা কেটেছে তা। অবশেষে 2009 সালের 15ই জানুয়ারি তপন সিনহা পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। চলচ্চিত্র প্রেমীদের কাছে তিনি তাঁর কাজের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবেন।